ছেড়ে দিও। এই দেখেন এখন রাস্তাতে নামতেছে ডরে, যদি লুল হয়ে যায় গা। আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন। যদি এই কারেন্ট ডিস্টার্ব না করতো এই প্যান্ডেলে জায়গা হইতো না। এই কমিটি এমন কিপটার কিপটা এক ওয়াজ দিতে কইছে কেডা, সব ঠিক আছে, ডেকোরেশন করছে মনে হয় 1,00,000 টাকা দিয়া, জেনারেটার একটা লয়েছে বিলের মাথার মতো। এগো নিয়তই খারাপ। ওই গত বছর যে জেনারেটর আনছিল এতে ছোট আনছে, এত বড় ডেকোরেশন করতে কইছে কেডা। একবারও কি চিন্তা করলাম না এই ডেকোরেশন গুলা লাইটিং করতে লাগবে আলাদা একটা জেনারেটর, মাইক চালাইতে লাগবে আর একটা জেনারেটর। এই যে হেভি সেট আনছে এত টাকা দিয়া, এই সেট গুলার পাওয়ার কত জানো? এই পাওয়ার তুমি মাথায় করিলে বইয়ে যেতে পারবে না। অতএব তোমাকে নিয়ত খারাপ কিছু করে নাই, আল্লাহ রাম জিরুম দক্ষিণে সেমুন, একসাথে বলেন তাও যা হইছে হইছে, এখন আর বইলে লাভ আছে? মাগরিবের পরে তো জেনারেটর ডিস্টার্ব, একটা জেনারেটর নিয়ে আসা গেল না, 1,500 টাকা খরচ করলে একটা জেনারেটর আনতে পারতো 500 কিলো। মাহফিল হয়তো সেই রকম গেছে, মাহফিল ভাঙ্গা বক্তার মন গেছে নষ্ট, আমার মামুন ভাই যে বক্তৃতা দিতে হ্যাঁ আরো ভাল লাগে না। বাবে বুঝি তুমি, আমি নেতা নয় খেলি না, ডেলি তো নেতা নিয়ে ব্যাটে বলে খেলি, আর আমরা গোপালগঞ্জের লোক তো আরো বেশি খেলি। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলতে হবে ওই আল্লাহ আছে না নাই, আছে না নাই, সারা দুনিয়া দেখায় নাও মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। 500 বছর যেখানে বাবরি মসজিদ সেখানে কেন মন্দির হবে? মুসলমান গলায় রশি দিয়ে মরো, 500 বছরের মসজিদ যদি মন্দিরের পক্ষে রায় হয় রক্তের বন্যা বয়ে যাবে। মন্দির হতে পারে না, মন্দির হতে পারে না, মন্দির হতে পারে না। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। ওটা বালিশ দাও না, এটাও কিপটামি করবা। একসাথে বলেন এই জমিনের মালিককে, আল্লাহকে আজকে দেখায় দিবেন মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি, যে এই মরণ মরলে করে টেনশন নাই, কথা ঠিক না বেটে? একসাথে আওয়াজ দাও, রেডি না মাথার বালিশ? আরো আধা ঘন্টা আগে একটা বালিশের কথা কইছি, চা দাও, ব্যাটারি চার্জ দেই। আর জীবনে ঠাকুর গায়ে আসার নিয়ত নাই, এই চিন্তাও করো না যে আজ ভালো করলে দাওয়াত দিবা, না করলে আর দিবা, ওই সাতার চিন্তা আমরা করিনি মিয়া। ওয়াজ করতে পারলে ওয়াজের অভাব আসেনি, বেরা বান্ডি লয়ে বয়েতে পার কাছে তাই সাতা যাই না। আল্লাহ আকবার জোরে বলেন, একসাথে বলতে হবে মসজিদ থাকবে মন্দিরের পক্ষে রায় হতে পারে না। মুসলমান রক্তের উপর রক্তের নহরের উপর দিয়া আল্লাহর ঘর বাবরি মসজিদ ওখানে থাকবে। দল যেটা মনে চায় সেটা করি, আওয়ামী লীগ করি, বিএনপি করে, জামাত করি, যেটা মনে চায় সেটা করি, কিন্তু আল্লাহর ঘর আল্লাহর রসুলকে নিয়ে কেউ রাজনীতি করলে ওর ঠ্যাঙের জায়গায় ঠ্যাং থাকবে, পাওয়ার থাকবে না। যেই কলম দিয়ে রায় দিয়েছে মন্দিরের পক্ষে হাতের জায়গায় হাত থাকবে আর হাতের পাওয়ার থাকবে না। আজকে প্রমাণ করে দিয়ে যাবো কোরআন দিয়া। আল্লাহ আকবার জোরে বলেন, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে মরছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার স্বৈরাচার জালিম বাদশাহ আব্রাহা। আলম তাবা কাইফা ফাআলা রাব্বুকা বি আস হাবিল ফিল। এই সুরার ভিতরে দেখেন ওরে ধুলিস্যাত করে দিছে আল্লাহ। আল্লাহর সাথে লড়েছিল, টেক্কা লাগাইছিল, ফেরাউই না। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, 130,000 মহিলার গর্ভপাত করাইছে বেঈমান।
পেট কেটে কেটে বাচ্চাগুলোকে হত্যা করেছে। ফেরাউন আসে না গেছে? তুমিও যাইবা? অপেক্ষা করো। আর একটা ডিকটেসারের নাম এখন আমি বলবো, কোরআন শরীফের যে সুর আজকে তাফসির করবো ইনশাল্লাহ, বলেন নামগুলো বলে নেতারা রাগ করবো যে এত টাকা দিলাম আমাকে নাম রাখলো না প্রধান বক্তায়, অসুবিধা আছে তো? ডাঙ্গি পুকুর নাকি? ডাঙ্গি পুকুর বড় জামে মসজিদ মাদ্রাসার উদ্যোগে 9 ডিসেম্বর 2019 একদিন ব্যাপী তাফসির করলেন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মাস্টার। কে? বারাকাল্লাহু ফি হায়াতি। সভাপতি সব খুব ভালো মানুষ, মারহাবা বলেন। চেহারা দেখলেই ঠিক পাওয়া যায় কোনটা সুদ খোরার কোনটা জান্নাতি, কোনটা বিড়ি খোরার কোনটা গাঞ্জা খোরো দেখলেই ঠিক পাওয়া যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত বন্ধুবর, খুব ভালো মানুষ, উনি আলেমদেরকে অনেক ভালোবাসেন, আপনাদের বিশেষ করে এলাকার গর্ব, যুবকদের সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। যখন হাত তুলছেন আমি দেখি নাই, আমি চোখ বুঝেছিলাম, চোখ খুলে দেখি সবাই হাত নিচে আছে উপরে নাই, বোঝা গেছে সবাই থাকবে ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, চিনি ছাড়া চা লাগবে। আল্লাহু আকবার, আসেন শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের তাফসির ইনশা ইনশা পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ যখন পড়বো যুবক ভাইরা মুখটা মাফলাটের দিকে খোলো, খোল। যখন কোরআন শরীফ পড়বে আল্লাহ আকবার নামে আমার আল্লাহরে খুশি করবেন, আল্লাহর প্রজন্য জান্নাত রেডি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود. سورة النام سورة بروز كي نام سورة النام سورة بروز سورة المدى باشتی آيات اسے ایک شتو چوترشتی শব্দ আছে, 462টি অক্ষর আছে, আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, কোথায়? মক্কায়। জোরে কোন? মক্কায়। আরো জোরে? মক্কায়। জোরসে বলো মক্কায়। আবাজান মক্কা যদি কারো জবান দিয়ে খুব প্রেম লাগাইয়া উচ্চারিত হয় একটা বার হলো মক্কায় যেতে পারবেন। বজন্ড ওই মক্কার ভিতরে কিছু স্পেশালিস্ট জিনিস আছে যেগুলো পৃথিবীর কোথাও নাই। বজন্ড এক নম্বরে হলো আমার মাওলানার কাবা ঘর, অবজান কাবার দিকে যদি কেউ বিনা অজুত একবার তাকায় আল্লাহ তাকে 10টা নেকি দেয়। কাবার দিকে যদি কেউ ইবাদতের নজরে একবার তাকায় গো ভাই যান, আমার আল্লাহ তার চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। জীবনে কত কিছু চোখ দিয়া দেখলা গো যুবক, মৃত্যুর আগে আমার আল্লাহর ঘরটা দেখে কবরে যাও। এই যে তোমরা যারা আমার মাথায় চুল দেখেছ, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি। এই চুলে আমার আল্লাহর ঘরের বাতাস খাইছে, আমার নবীর রওজার বাতাস এই চুলে খাইছে,
যুবক ভাইরা, যেই বডিতে জীবনে একবার কাবা মক্কা মদিনার বাতাস খেয়েছে, যদি ওই হাজির টাকাটা সঠিক হয়, ওই হাজি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। কত মানুষ দেখছো বাজান জমিনে নবীর মাতার মানুষ নাই গো ভুবনে। এই আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, কত মানুষ তোমরা দেখছো, আমাগো দুই ভাইয়ের যখন ক্ষুধা লেগে যেত, নানার বাড়িতে একটা দৌড় মেরে যাইতাম, নানার সুন্দর চেহারাটা দেখলে পুরা দিনের জন্য ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ফাতিমা বলেন, আমি ফাতিমা যতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় আমার বাবার দিকে একবার তাকাইতাম, আমার বাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে পেটটা ভরে যাইত। বাজান্ডে যেই মানুষটারে দেখলে ক্ষুধায় পেটটা ভরে যাইত, পানির পিপাসা নিবারণ হয়ে যেত। বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন বলে গালি দেয়। যুবক কথা বলিস না যে লুলা হইয়া মরবি, এই জবান বন্ধ হইয়া মরবি। বিশ্ব নবীকে যারা বাংলার জমিনে গালি দিবে, এই মারুফের, এই মামুনের, মামুন না মারুফ ভাইয়ের উপস্থিতিতে আওয়াজ দিবা, ওরে মাইরা লুলা বানাই ফেলবো। রাজি আসো না নাই, কে কে রাজি আসো, আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই মাহফিলের মাঝখানে একজন দাঁড়ায় তাকবীর দিও, তিনজনে কার ডাকে কখন সময় কইব, কথা কর না কেন? তাকবীরের দ্বারা ব্যাটারি চার্জ হয়, শীতের ভিতর শীত চলে যায়, কিন্তু কার ডাক কখন কইব, একজন খারাইবা ইনশাল্লাহ বলেন, এবং তাকবীর হবে এই কোয়ালিটিতে। আমার দিকে শেখেন, নারে তাকবে, তোমাকে সেটি দাম আর আওয়াজ বেশি আওয়াজ হবে এইরকম ভাবে, নারাই তাকবীর আল কোরআনের আলা সারা বিশ্ব জল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর শত্রুরা কোরআনের শত্রুরা, এইভাবে আওয়াজ দিবা। আমি এবার একটু বিয়া তো আলাগো টেস্ট করে দেখি কাকো শক্তি বেশি। যারা বিয়া করছেন চাষা, বিয়া তো অবিবাহিত কাছে ঠকলে কিন্তু বউর কাছে ঠকবেন আজকে। বিয়া তোলার আওয়াজ দেবে এবার, বিয়া তো অবিবাহিত যারা আছো তোমরা ধরো না, তোরা ঠকবা পরে এবার। লিল্লাহে তাকবীর, কি বিয়ে তো আওয়াজ, অবিবাহিতরা বাদ, আর একবার বিবাহিত লোকে আওয়াজ দিবে, লিল্লাহে তাকবীর। ওরে মা গো মা, এবার অবিবাহিত তোরা যদি ঠকস ভালো মাইয়া পাবি না, পাবি সেরা ফুটা ফাটা, ভালো তা পাবি না। রেডি, লিল্লাহে তাকবীর। উরে আল্লাহ, তোরা তো জিনিস ভালো পাবি। সবাই এখন একসাথে, লিল্লাহে তাকবীর আল কোরআনের আলা। মারহাবা, এই আওয়াজগুলা দিলে মন্দিরে আবার কেমনে হইবে, মসজিদে জায়গায় রে। এই যে আমাদের মতো উলামা ইকরামের হুংকারে এখনো পর্যন্ত রায় পাশ হইতেছে না, কবে রায় কার্যকর হয়ে যেত? এই আওয়াজগুলা দিলে কিছু কিছু নাস্তিক কয়গুলা জিএমবির আওয়াজ,
বাইরে তোর কান ফাটা হেলাম নাস্তিকের বাচ্চা, যে আওয়াজ দিয়ে মুসলমান নামাজে দাঁড়ায় ওটা জিএমবির আওয়াজ হয় কেমনে? ইশারের ইমামতি করছে, ইমাম সাহেব কি বলে দাঁড়িয়েছিল? ইমাম সাহেব কি করে দাঁড়াইছে? আল্লাহু আকবার। রুকুতে গেছে কি বলে? সেজদায় গেছে কি বলে? এটা আবার শয়তানের আওয়াজ আর জিএমবির আওয়াজ হয় কেমনে? মুসলমানের আওয়াজ, কথা ঠিক না ঠিক? এই আওয়াজগুলো দেওয়া যাবে তো? দিলে ভাল লাগবে না? আসেন আমার সাথে শুরু করেন, আমার নবীর মতো মানুষ দুনিয়া কেউ আছে বাবা? এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় তোমার আমার পিছনে এই শীতের রাত্রে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, সে হলো মা। সে হলো মা যার নিজের জীবনকে বাজি রেখে তোমাকে বাঁচায়, সে কে? বউ। কে? বউ আর মার ভিতর পার্থক্য দিয়ে দেই, একটু দিয়ে দেই ধারণা, তবে সব বউ না, কিছু কিছু। তুমি অসুস্থ হয়ে গেছো, দুই বছর গড়ে পড়ে রয়েছো, ঠিক মতো বউরে খাওন দিতে পারো না, বউ তিন বছরের মাথায় তোমার ঘরে থাকবো না। যদি যৌবন থাকে আর এক পোলার লাগে পিটিস পিটিস শুরু করব। আর তিন বছর আর চার বছর নয়, চার যুগও যদি বিস্তারে পড়ে থাকো, মা দুঃখিনী তোমার রাইখে কোথাও যাইব না। এর নাম হলো মা, যার তুলনা পৃথিবীর কারোর সাথে হয় না, সে হলো জনম দুঃখিনী মা। সে কে? জোরে গণ, আরো জোরে। এই মায়ের কোনোদিন একটা বকা দিস না ভাই, পারলে প্রতিদিন সকাল বিকাল মার হাতে চুমা দিয়া মার কাছ থেকে দাবিটা সারায় যাস। মার দাবি আল্লাহর দাবির চাইতো সিরিয়াস। নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, তার নাম গফফার, তার নাম রহিম। কিন্তু মার হক আল্লাহ কোনো দিন মাফ করবে না। অতএব আমি বলতে চাই, ওই মায়ের সাথে বেইমানি করা যাবে? জোরে কও। আমি গড়াইয়া বাজারে গত বছর বলে গিয়েছিলাম, চোখের পানি আপনারা ফেলেছিলেন আমি জানি, আমি 12 বছর বয়সে গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। পৃথিবীতে আল্লাহ আমার কোনো জিনিসের অভাব রাখে নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা আমার মা নাই। মাহফিলের বাহিরে যে সমস্ত যুবক ভাইরা কথা বলছো, আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি মাহফিলটা নষ্ট করো না, তোমার আওয়াজটা বন্ধ করে দাও, যদি তোমার খারাপ লাগে চলে যাও, তোমাকে কেউ বাধা দিয়ে রাখবে না। কিন্তু রাস্তায় বসে জোরে জোরে কথা বলবি, যে আল্লাহ তোরে জোরে কথা বলার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ তোর জবানটা কেড়ে নিতে পারে। আমার মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মাগো আপনার একটু চেপে চেপে বসেন মা। বাজানরে তাহলে এখন একটা উত্তর দেন, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার প্রাণের স্বামী যেই গিলাসে পানি পান করত, ওই গিলাসটা আমি আয়েশা যতদিন না ধুইতাম আর ধুইতাম মিষ্কম্বরে ঘেরান আসত। ওই বিশ্ব নবীর কাছে আবু জেহেল একদিন ডাক দিয়ে কয়, মুহাম্মদ কন সাল্লাল্লাহ, বাতি যাতরে না করে দিলাম, জীবনে কোনোদিন আমার কাছে দাওয়াতের কাজ নিয়ে আসবি না। এই কথা বলেই আমার নবীরে থাপ্পড় দিল। বাজান রে আমার বিশ্ব নবী কষ্ট পেয়ে বাসায় চলে গেলেন। হযরতে আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলে, নবীজি আপনি এইভাবে মার খাবেন, মুসলমান এইভাবে মার খাবে হতে পারে না, একবার আপনি অর্ডার দেন বেঈমান গুলারে সাইজ করে দেই। আমার নবী বললেন, ওমর রে মুসলমানের মাইডের টাইম হয় নাই, কিছুদিন পরে টাইম হবে, তুমি চেয়ে চেয়ে দেখবা। তার কয়েকদিন পরেই বিশ্ব নবীর কানে খবর আসল, একজন মহিলাকে ধরিয়া বেঈমান কাবা ঘরের সামনে শহীদ করে দিলেন।
সে মহিলাটার নাম ছিল মা সুমাইয়া। কি নাম? সবাই মিষ্টি সুরে বলেন, কি নাম? অবাদান এই বছর আসরের নামাজের পরে সুমাইয়ার কবরের কাছে আমি গুনাহগার দাঁড়াইলাম। এখন কানবা, মা সুমাইয়ার কবরের কাছে এখনো দাঁড়াইলে তুমি নিজের শেক দিয়ে রাখতে পারবা না। মা সুমাইয়াকে পুরা শরীর উলঙ্গ করে সুমাইয়ার কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহ ওই খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছে, সুমাইয়ার স্বামীকে এই খুঁটির সাথে বেঁধে রেখে দিছে। মা সুমাইয়াকে বাজান কাবাগরের দক্ষিণ পাশে বেঈমান গুলা উত্তপ্ত পাথরের উপরে শোয়া দিছে। সৌদি আরবের পাথর বাজান রোদ্রে এত গরম হয়, যদি কেউ এক আধা কিলোমিটার কেন 10টা মিনিটও সৌদির জমিনে খালি পায়ে হাঁটতে পারবে না। এই ডিজিটাল যুগে রাস্তার নিচ দিয়া পাইপ লাগানো, এয়ার কুলার লাগানো, তারপর রোড দিয়ে হাঁটা যায় না। মা সুমাইয়াকে ওই উত্তপ্ত গরম পাথরের উপরে শোয়ে দিছে। মা সুমাইয়ার চামড়া গুলি পাথরের সাথে লেগে গেল। ও আমার মা পাগল ভাইরা, যাদের মা আজকে দুনিয়ায় নাই বুঝবা মায়ের কি দরু। সুমাইয়ার বুকের উপরে বাজান আর 10 মনোজনের একটা পাথর চাপায় দিল। সুমাইয়া লড়াচড়া করতে পারে না, হাতের মধ্যে বাজান লোহার প্যারাক ঢুকায় দিছে। পাও দুইটাকে এমন ভাবে শক্ত করে বেঁধেছে সুমাইয়া কোন রকম ভাবে লড়াচড়া করতে পারে না। যুবক ভাইরা, ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, আমার ঠাকুর গায়ের ভাইরা রে, দশ মনোজনের এত টালা পাথরটা সুমাইয়ার বুকের উপরে মনে হচ্ছে 10 শতক ওজন। সুমাইয়ার পাথরের নিচে আমার আল্লাহ কুদরতি হাত বসাই দিয়ে রেখেছে। সুমাইয়ার সামনে দিয়ে এত বড় লম্বা একটা বল্লম ঘুরাচ্ছে, সুমাইয়া এটা তো লজ্জায় স্থানে আঘাত করব। মা সুমাইয়া বললেন, বেঈমান রে, একটা অবলা নারীর সাথে এইরকম ব্যবহার করা সপুরুষের কাজ নয়। কথা কন না কেন? তুই আমাকে উলাঙ্গ করে মারতে চাস, লজ্জা স্থানে আঘাত করবি, যে স্থান দিয়ে দুনিয়া সব নবীরা ওলিরা দুনিয়ায় আসছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা আসছে, সেই জায়গায় তুই আমার বাহাদুরি দেখাস, আমার মেরে ফেলবি, মনে রাখবি আমার মারতে পারবি, আল্লাহর আদালতে আমার জান্নাতে দেখবি। আমার জাররা পরিমাণ ইমান থেকে সরাইতে পারবি না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এ ঠাকুর গায়ের ভাইরা, যদি একটু দিলের মধ্যে কোরআনের প্রেম থাকে এখন আওয়াজ হবে। মা সুমাইয়া বললেন, আমি কোরআনের জন্য প্রথম জীবন দিয়ে দেখাই দিয়ে গেলাম কোরআনকে আমি কত ভালোবাসি, বিশ্বনবীর জন্য প্রথম জীবন দিয়ে দেখাই দিলাম আমি কত ভালোবাসি। এই সুমাইয়া শহীদ হওয়ার মাত্র 19 দিন পরে আল্লাহ সুরাই বুরুজ নাজিল করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে। অনবী আবু জেহেলার পরে থাপড় দিছে সুমাইয়াকে শহীদ করেছে আপনি আসার 90 বছর আগে। কত বছর? আরো জোরে কর। দেশের নাম ছিল ইয়ামান। শয়তান আবু জেহেলের মতো ক্ষমতায় বসেই ডিক্লার দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, নাউজুবিল্লাহ আসতে বলবেন বুবা হয়ে মরবেন। আমাকে এই দেশে যদি কেউ বলে এই দেশে কেউ নামাজ পড়তে পারবে না, আপনি এটা মাইনে নেবেন? রক্তের বন্যা বয়ে যাবে, নামাজ পড়বো ঠিক না? ঠিক। আমেরিকার কোন বন্ধু যদি কয় মসজিদে ঢুকতে পারবি না, কবে তোরে আগে খতম করে লই,
বিএমপির কেউ যদি বলে মসজিদে ঢুকতে পারবে না, আরে তোর আগে শেষ করে লই, তারপরে নাস্তা করবো, কথা কন না কেন? আমার কাছে সীমান্তার আছে না নাই? এই ক্যামেরাম্যান ইনশাল্লাহ বলেন, খারাপ লাগতেছে? বিশ মিনিট ওয়াজ করবো, আরে হো কয়টা বন্ধ শুনবো সারা রাত? একবারে ফরমালিন যুক্ত মিথ্যা কথা এটা, সারা রাত ওয়াজ শুনবে, আমার আর কালকে ওয়াজ নাই ইনশাল্লাহ বলেন তো দিহি। হ্যাঁ একটা পন্থী চলবে, আপনার চাইলে চলবে, কিন্তু একটা ওয়াদা দিতে হবে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ও যাই যাক গো, লুঙ্গি থাকবো। এই ওয়াজ করছিলাম তোমাকে রংপুর পাটগ্রাম আছে না লালমনির, হ্যাঁ আরে ভাই এই ওয়াজ তো করছি, বিপদে পড়ে গেলাম গা, কইছে চাচা যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবে, চাচার লাগছে খুব মজা। এক যুবক কেবল ওঠা দিছে ইন্ডিয়ান পলিস্টারের লুঙ্গি ধরছে টাইনা, গেছে ছাতা খুলে, পাঞ্জাবি না থাকলে তো সব বর্ডার খুলে গেছে লোক, বুড়া টানে নিচের দিকে যুবকটার উপরের দিকে, নিচের দিকে তো শক্তি বেশি, পোলারে বহাই দিছে। আর এক যুবক আই কয় উঠলি ক্যা হে, ওয়াদা দিছি না হে উঠবি না হে, আল্লাহু আকবার জোরে কান। আমরা আপনারা তো সেই রংপুর ঠাকুর গায়ের লোক, ঠিক না? ঠিক, আল্লাহ আকবার বলেন তো দেখি। দেশের নাম ইয়ামান, দেশের নাম কি? জোরে কন, চারটা কসম খাই আমার আল্লাহ এই বাদশার বিরুদ্ধে ওয়াজ করতেছে, আমার সাথে পড়েন। ওয়াসসামাঈদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়াশাহিদি ওয়ামাশহুদ উতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল উকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. কোরআনে কি চমৎকার ওয়াজ! বেঈমান ক্ষমতায় বসেই বলল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। শয়তানের নাম আসলে ইউসুফ জুনওয়াস, কি নাম? আরে জোরে কর না কেন? দেখেন নামটা কত সুন্দর, নাম হলো ইউসুফ, বাপের নাম জুনওয়াস। ইউসুফ নাম খারাপ না ভালো? ইউসুফ জুনওয়াস নবীন নামে নাম, এই বদমাইশ ক্ষমতা পাইয়াই ক্ষমতা শক্তিতে বলে ফেললো আমার এই দেশে কেউ নামাজ পড়তে পারবে না, আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে, যদি কেউ না করে পরে শেষ করে দিতে। যে এই কথা বললেন আমার আল্লাহ কোরআনে বলতেছে, এই শয়তানের একটা গণক ঠাকুর ছিল, এর নাম ছিল কায়কাউস, কি নাম? সবাই বলেন এই কায়কাউসটি দিয়া দেখবেন ওই জামানার রাজা বাদশাহ গুলি গণক ঠাকুর ছাড়া চলতে পারতো না ইনশাল্লাহ বলেন। কায়কাউস যেরকম ফেরাউনের আছিল গণক ঠাকুর, এই শয়তানের গণক ঠাকুর আছে। গণক ঠাকুরের ডাক দেখো, এই আমি যে ডিক্লার দিলাম আমি ক্ষমতা ধরে রাখার জন্য যা দরকার আমি তোর সাহেব সব দিব, বল আমার শত্রু আছে কিনা। কয় স্যার সামনে আপনার একটা শত্রু আছে যে আপনার ক্ষমতা শেষ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু স্যার আমি একটা কথা আপনারে শুনাইতে চাই, কি? আমি এখন বার্ধক্যে চলে আসছি, আমি এখন যা গণনা বাসনা করি সব ভুল হয়ে যায়। মারুফ ভাই কোথায় যায়? আসবেন তো আবার ইনশাল্লাহ বলেন, আপনি গেলে আমার মজাই ছুটে যাবো, আপনার খবর সবসময় রাখছি ইনশাল্লাহ বলেন। আমি কিন্তু এই লোকটার অনেক ভালোবাসি,
অনেক ভালোবাসে, সে তার বাবার অনেক ভক্ত। আল্লাহ তুমি কবুল করো, আপনারাও তাকে ভালোবাসেন, কথা ঠিক না? ঠিক, আল্লাহ ভালোবাসা তুমি অটুট রাখো, তুমি কবুল করো। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। ভাই চলে গেছে, আপনারা যাবেন গা? টাকা নেই দিকে, সে আবার আসবে বলছে। হ্যাঁ মুসলমান বেঈমান, যখন বললো আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, এটা কি মেনে নিয়ে যাবে? বেঈমানের একটা গণেশ ঠাকুর আছে অ্যাস্ট্রোলজার, সে বলে শোনেন আমি এখন বুড়া হয়ে গেছি, আমার গণনা বাসনা কাজ হয় না, আমার একটা ছেলে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে তারে শিখাই দিয়ে যাই। বাজান রে পুরাইয়া মান জরিফ সালাই একটা বাচ্চার আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। জোরে কোন? আব্দুল্লাহ। আরো জোরে? আব্দুল্লাহ। জোরসে বলো। আব্দুল্লাহ। বাবার নাম হলো তামের। কি নাম? তামের। যখন বলছে 12 বছরের একটা ছেলেকে আমার কাছে এনে দেন, আব্দুল্লাহর মা তাহাজ্জুদ গুজার, বাবা একজন আলেম মানুষ, অবাজান তাহাজ্জুদ গুজার মহিলার সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। আমার মা বোনরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ে না, পোলা সারা রাত ফেসবুক চালাবে না চালাবে কি? কথা কন, পোলা বাজান কিনে দিছে 22,000 টাকা দিয়ে এন্ড্রয়েড, রাইত বইরে খেতার মধ্যে কয় সাকান্নাকা সাকান্নাকা দিল কান্না, কথা কন না কেন? সারা রাত কোতে, সকালবেলা মুতে। যেই মায়ের সন্তান তাহাজ্জুদ গুজারে সে কোনোদিন খারাপ হতে পারে না। মা আমি আপনাদের সকলের কাছে বলবো, আপনার সন্তান পেটে আসলে বেশি বেশি নামাজ পড়বেন। ওমা যদি আপনার সন্তান আপনার নামাজের কারণে ভালো হয়, আপনার সন্তান ইলিয়াস রহমান জিহাদির মতো হবে, আপনার সন্তান সরমনাই পীর সাহেবের মতো হবে, আপনার সন্তান আহম্মদ শফির মতো হবে, আপনার সন্তান বাবু নাগরী হুজুরের মতো হবে, আপনার সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুরি হবে। বাজান রে, মা ভালো হলে সন্তান ভালো হতে হবে। কষ্ট হয়? আজকাল মহিলারা ভালো হয়ে গেলে সবই হইতো, এই জাতে সন্তান পেটে আইলি হে বেশি বেশি করে ছবি দেয়, কাম নাই কাজ নাই টিভি খুলে বয়ে থাকে। পোলার বয়স হলো 1.5 বছর, পোলার মোবাইল একটা হাতে দিয়ে কয় বাবা তুমি কার্টুন দেহ, আমি তোমার জন্য খাবার নিয়ে এসছি। পোলা হাসা মিশে দেখে পুরুত, কথা কর না কেন? কার্টুন একটা বাবা কাল্পনিক জিনিস পোলার হাতে দিয়ে গেল, কেন তোমার ছেলেরে দিতে পারলা না বাবা? তুমি আব্দুর রহমান সোদাইশির কোরআন শরীফ দেখো, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ দেখো, হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ দেখো, কালেজ সাহেবুল আইবির ওয়াজ দেখো, মামুনুল হকের ডায়লগ দেখো, দেখো জেহাদি জজবা কাকে বলে, কথা ঠিক না? ঠিক, এই পোলা দেখবেন একদিন না একদিন পোলা আল্লাহর ওলি হইব, এই যে এই পোলার মতো হইব না। এদিকে তাকান, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? এ যুবক, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। কি নাম? আব্দুল্লাহ ইবনে তামের। রে দেখি অতি সুন্দর চেহারা, ডাক দিছে পুলিশ, যায় এই তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুমি কইতেছো? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এই নাম রাখা যাবে না। এখন একটা আওয়াজ দেন আব্দুল্লাহকে, আমার নাম পাল্টাইলে তোমাকে থোতা পাল্টাইলাম। কারণ কি জানেন? এই ছেলেটার ওয়াজ আমার আল্লাহ 4টা কসম খাইয়া করতেছে। ওয়াসসামাই দাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম, রোজে মাহশারের কসম। অনবী, দেশটার নাম ছিল ইয়ামান, ছেলেটার নাম ছিল, বাচ্চার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল নাম ছিল তার আব্দুল্লাহ। এ ভাইজান,
সমস্ত পুলিশ বাহিনী তারে খুঁজিয়া রাজ দরবারে নিয়ে গেছে। আব্দুল্লাহর মাকে ডেকে বলে, তোমার ছেলেকে রাজ দরবারে জ্যোতিষী বিদ্যা শিখানো হবে। আব্দুল্লাহর মা বলে, ওই জালেম বিদ্যা আমি শিখাবো না, যেই বিদ্যার দ্বারা কোনোদিন নাজাত পাওয়া যায় না ওই শিক্ষা আমি চাই না, যেই শিক্ষায় মায়ের কোল খালি করে বাদান কুষ্টিয়ার আবরার ফাহাদকে কেমনে মেরে ফেললো। কথা কন, সারা রাত মদ খাই একটা ছেলেরে পিটাইছে, এখন কান বা যুবক। এ কোরআন বুকি নিয়ে বলছি, তুই এমন শিক্ষা অর্জন করিস না কলেজে যে শিক্ষা দিয়ে মায়ের কোল খালি করে। আমি যখন কুষ্টিয়া গেছি, বিশ্বাস কর, এ আবরার ফাহাদের মা ঘরের থেকে দৌড়ে বেরোইছে, ও হুজুর তোমরাই তো আস করো। কত বাবা কি আমার আব্রারকে তারা পানি দেয় নাই, আমার নবী কি হাউজে কাউসার দিবে না? পৃথিবীতে সবচেয়ে কষ্টের ইতিহাস মা বাবার সামনে সন্তানের লাশ। যুবক তোর পাও আরো জোরে, আল্লাহ আকবার জোরে বলেন তো। ওই শিক্ষা চাই না যে শিক্ষা মানুষ কমানুষ বানায় দেয়, ওই শিক্ষা চাই যে শিক্ষার যারা কোরআনকে বুক নিয়ে জান্নাতে পাবো। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি তাকবীর আল্লাহকে দেখাই দাও তো, কে কে রাজি আছো? মারহাবা কোন বাজানদে। আব্দুল্লাহর মাকে বলা হলো, তোমার ছেলেকে জ্যোতিষী বিদ্যা শিখবে, রাত হলে আমি মায়ের বুক কোল জড়িয়ে ঘুমাবে। 12 বছরের আব্দুল্লাহকে বাজান রাজ দরবারে নিয়ে যাওয়া হইল। এখন দেখা যাবে কার অন্তরে আল্লাহর ভয় আছে। আব্দুল্লাহর মাকে নিয়ে যাওয়া হইল রাজ দরবারে, জ্যোতিষী বানানো হবে। এই জ্যোতিষী মৃত্যুর পরে আব্দুল্লাহকে দিয়া রাজার কাজ করাবে। জ্যোতিষীকে ডেকে ডেকে বলে, দেখো তো এই ছেলেটা চয়েজ হয়েছে কিনা। জ্যোতিষী আব্দুল্লাহরে দেখে বলে, ভেরি ভেরি লাইক ইউ, অনেক চয়েজ হয়েছে, মারহাবা কোন। কিন্তু ওর নামটা পাল্টাই তুই, ওর নাম তো ভালো না, ওর নাম হলো আল্লাহর বান্দা, যেই নাম দিয়েছেন আপনি ব্যান করে। এখন একটা আওয়াজ দিয়েন, আব্দুল্লাহ পট করে জ্যোতিষীরে কয়, এ বেড়ে এ আকাড়া, বুঝলেন নাই আকাড়া, জীবন দিব ইমান দিব না, আমার নাম পাল্টাবি, তোরে পাল্টাইলাম থোতা। জোরে কর না কেন, আরো জোরে কর। যেই পোলাটার ওয়াশ করতেছে আমার আল্লাহ 4টা কসম খাইয়া, সঙ্গে সঙ্গে বলে বাচ্চা কইতেছে, আরে মশাই তুই নাম পাল্টাইয়ে কি করবি, তুই বিদ্যা শিখাইতে থাক, আস্তে আস্তে ও নিজেই নাম পাল্টাই লাগবে। আব্দুল্লাহ আমি তোকে প্রতিদিন এই রাজদরবারে এসে জ্যোতিষী বিদ্যা শিখাইতে পারবো না, তুই এখান থেকে আমার বাড়ি 4 কিলোমিটার প্রতিদিন হেঁটে যাবি, হেঁটে আসবি। আব্দুল্লাহ বলে, ঠিক আছে, রেডি রেডি। আল্লাহ আকবার বলেন তো। আব্দুল্লাহ জীবনের প্রথম যাচ্ছে জ্যোতিষীর বিদ্যা শিখার জন্য, তার বাড়ি ক্লাস করার জন্য। প্রথম আব্দুল্লাহর শিক্ষা দিচ্ছে, আমার সাথে আওয়াজ দিও, প্রথম আব্দুল্লাহ পড়াচ্ছে, পড়ো আব্দুল্লাহ কি, রমায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং পং, মহামানায়ং পাদং পাদং পং পং পং। আব্দুল্লাহ কয়, মহামানায়ং পাদং পাদং মানে কি? সব বিদ্যার অর্থ বুঝতে হয় না, খালি পড়তে হয়। আব্দুল্লাহ কয়, অর্থ না জানলে পড়ি না, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দেই। তাহলে এবার আমি আর একটা আওয়াজ শুনতে চাই, যারে আল্লাহ বানাবে কোরআনের পক্ষে তাকে বানাবে, যারা কোরআনের সৈনিক বানাবে পৃথিবীর কেউ তাকে ধুমায় রাখতে পারবে না। কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ 12 বছরে পোলা বলে, আমি অর্থ না জানলে ভরি না। জ্যোতিষী চিন্তা করলো, বুড়া বয়সে আনছে একটা পোলা খুঁজে যায়, এটা যদি যায় গা তাহলে আমার বেতনই বন্ধ। টাউনে দেখবেন অনেক ছেলে আছে প্রাইভেট পড়াইতে যে মাস্টার, বেতন 2500 টাকা, খালি একটা সাবজেক্ট পড়াবে। পোলা গেলেই গল্প করে, স্যার
আজকে একটা হিন্দি ফিল্ম দেখছি, সারাও চিন্তা করে আমার বেতন চালু থাকলে যদি পড়না পর না পড়তা তো আমার কি হয়েছে, বড় লোকের পোলা মারতেও পারবো না, শাসন করতে পারবো না, গল্পই করি। স্যার আজকে একটা ছবি দেখছি, কি শাহরুখ খান কাজলে ডায়লগ দেয়, জুলি মাই তুমকু প্যার করতি হো, 7 বছরের পোলা এমন ডায়লগ দিছে, স্যার কয় ওরে আল্লাহ রে, তাহলে তুই কিন্তু প্যাডের থেকে 3 বছর দেহে আইসুস নাকি, আল্লাহ আকবার জোরে বলেন না কেন, নাউজুবিল্লাহ জোরে বলা, ও মা পোলা প্যাটে রেখে যা করবা জন্মের পর ওইটাই পাইবা, ঠিক না বে ঠিক। ও বাজান আমার দিকে তাকাও, আব্দুল্লাহ বলে আমি তোমার কাছে পড়বো প্রত্যেকটা শব্দের অর্থ বলতে হবে, যৌতুষী মনে মনে কয় তোর মতো পোলা খুঁজতে গেলে আরো সময় চলে যাবে, তোর পড়া লাগবে না শুধু আবি আর যাবি, আব্দুল্লাহ আসে আর যায় গো বাবা, এর ফাঁকে মাওলার জায়গাটা খুঁজে, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় আর বলে মালিক আমি জানি তুমি আস, কোথায় গেলে তোমার বাড়িটা বাবা, আমার বাবা একজন আলেম মানুষ, আমার মা একজন তাহাজ্জুদ গুজার মহিলা, জালিম আমারে ধরে আনছে জ্যোতিষ বিদ্যা শিখাবার লাগিয়া, আল্লাহ সেই বিদ্যায় হাসা মিশা বলতে গায়, আমি এই বিদ্যা শিখতে চাই না গো মাইলা, আল্লাহ তোমার বাড়ি আমি দেখতে চাই, আমার সাথে তুমি দেখা দিবানি, আব্দুল্লাহ আপনাকে ধরেন এই গ্রাম থেকে গড়াইয়া বাজার কয় কিলো, 4 কিলো তাই না বাবা, ধরেন এতটুকু ডিস্টেন্স, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় আর আল্লাহরে ডাকে, আল্লাহ জালিম এই দেশের আল্লাহ শব্দ বন্ধ করে দিছে, তুমি আমার দ্বারা এমন আমল চালু করো সারা ইয়ামানে যেন আল্লাহ কাজ আমি করতে পারি, আমার দ্বারা দাওয়াত ও তাবলীগের কাজ সারা পৃথিবীতে চালু হয়ে যাবে, আল্লাহ বলে আব্দুল্লাহ একটু সবর কর, মারহাবা কর, আল্লাহ পারে না পারে পারে, দেখেন কোরআনে কি বলে, আব্দুল্লাহ আসে আর যায় হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার মধ্যে 19 অথবা 20 জন মানুষ আমার আল্লাহর জিকির করতেছে, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আমার আল্লাহ লাগাই দিবেন, দেখে পাহাড়ের গুহায় 30 অথবা 29 জন মানুষ তারা জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এ হলুদ গেঞ্জি তুই কো, তুই বলবি না, আমি তোর মুখে দীক্ষা আসছিলাম রে, তুই কি টেনশন করতেছ, আমার বিএনসে পাইছে কিনা, এই বেড়াই এই তাসবিরে সারা দুনিয়া এক পালায় দেন আর এই তাসবির এক পালায় দেন, এই তাসবির ওজন ভারী হয়ে যাবে, কারো জবান বন্ধ রাখিস না ভাই, বিপদে আপদে এই তাসবিরে পড়িস, পড়েন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বজন রে এই তাসবিহগুলো যখন গর্তের মধ্যে পড়তাছে আব্দুল্লাহ তাদের সঙ্গে শামিল হয়ে গেলেন, যখন আমির সাহেব পড়তাছে আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ,
এই জেকের যখন আরম্ভ হয়ে গেছে, আব্দুল্লাহ মনে বলে বলে মানে এই শব্দটা ব্যান হয়ে গেছে, তারা কেন আল্লাহ বলে? সবার জেকের বন্ধ হয়ে গেছে, আব্দুল্লাহর জেকের বন্ধ হয় না। 12 বছরের আব্দুল্লাহ যখন জেকের চালু রাখছে, আমির সাহেব ছিল ঈসা নবীর ধর্মের আমির সাহেব, বাত্তিটা ধরাইয়া দেখে বাবা যে আব্দুল্লাহকে জ্যোতিষী বিদ্যা শেখাবার জন্য বাদশা হায়ার করে আনছে, সেই আব্দুল্লাহ আমাদের মজলিসে হাজার হাজার টাকা খরচ করে আব্দুল্লাহর জ্যোতিষী বানাবে, সেই আব্দুল্লাহ ঈসা নবীর আল্লাহর কালাম তেলাওয়াত করে গো। ঈসা নবীর ধর্মের আমির সাহেব বলে, এই তুই আব্দুল্লাহ না? হ্যাঁ। আপনি কে? আমার নাম আব্দুর রহমান। আপনার এই আওয়াজ কোথার থেকে বলেন? আল্লাহ আল্লাহর জিকির, এটা তো ব্যান্ড হয়ে গেছে, এখন কানবেন? আল্লাহর শব্দ কি ব্যান্ড করা যায়? না। জোরে বলো বাবা, জোরে বলো। আমি সাহেব বলতেছে, আব্দুল্লাহ রে অবশ্যই তুই মনে আমার আল্লাহর বাড়ি খুঁজতাছস, পৃথিবীর সব ব্যান্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে কে? ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে, সে বাকি থাকবে। আব্দুল্লাহ, আল্লাহ নাম ব্যান করা যায় না। এখন একটা আওয়াজ দিও তো যুবক ভাই, যে ব্যক্তি আল্লাহর পক্ষে একটা আওয়াজ দিবা সে কোনোদিন বেঈমান হয়ে মরবে না, ঠিক না? বেঠিক, জোরে কোন, আরো জোরে। আব্দুল্লাহ বললেন, আচ্ছা আপনাকে ক্লাসটা প্রতিদিন হয় নাকি বস সপ্তাহে একদিন? কয় প্রতিদিন হয়। বলেন তো আপনাদের এই ক্লাসটা আগামীকালকে সকালে কোথায় হবে? এই ক্লাসটা আগামীকালকে ওই গ্রামে গড়াইয়া দক্ষিণ পাড়ায় হবে, তাই আমি আগামীকালকে সকালে ওখানে উপস্থিত হয়ে যাবো। وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ, আমি আগামীকালকে ওখানে চলে যাব। আজকে যখন দেরি করে গেছে, প্রতিদিন আসরে পড়ে যায়, বাচ্চা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ আজকে দেরি করে আসলি কেন বাবা? আব্দুল্লাহ মন্ত্রের ঠেকে খাটায় বলে দিলেন, মন্ত্র শিখতে দেরি হয়ে গেছে। মারহাবা বলেন না? বাচ্চা কয় মন্ত্র শিখতে যদি আরো দেরি হয় আরো দেরি করে আসবি, ক্লাসের টাইম আরো বেশি লাগাই দে, ওই বুড়া বেশি দিন বাঁচবো না। আল্লাহ আকবার বলেন না? আসলে বুদ্ধির মালিক কে? সবকিছুর মালিক কে? এই কথা শুনে আব্দুল্লাহ বলে, আব্বা একটা কথা বলি, আপনি তোমার পালক বাবা। কয় হ, আমি প্রতিদিন সকাল 10টায় যাই, কালকে থেকে ফজরে পড়ে যাবো। বাদশাহ ইউসুফ জুনওয়ার বলে, আরো সকালে যাবি? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হইব না। হ আল্লাহুম্মা আমিন, হবে? এবার আওয়াজ দাও তো। কয় না, আমি কই হবে? কয় না। এ বাবা যখন বলছে আরো সকালে যাবি, আব্দুল্লাহ যেটা ভয় পাইছিল সেটাই আল্লাহ কবুল করে নিলেন, ঠিক না? ঠিক। আব্দুল্লাহ এদিকে 4 ঘন্টা ওদিকে 4 ঘন্টা, 8 ঘন্টা ইনজিল কিতাবের পিছনে লাগাইয়া পাক্কা মুত্তাকি হয়ে গেছে। এখন আব্দুল্লাহ যদি বাতাসে ফু দেয়, বাতাসের মধ্যে আগুন লেগে যায়। আব্দুল্লাহ বাতাসে ফু দিলে আগুন লাগে, পানিতে ফু দিলে আগুন লেগে যায়, আব্দুল্লাহ পাহাড়ে ফু দিলে আগুন লেগে যায়। যুবক ভাই, 12 বছরের পোলা, 1 বছর আমার মাবুদের কালামের পিছনে ইঞ্জিল কিতাবের পিছনে লেগে ছাইছিল, সোনা হয়ে গেছে। সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে তুই কলেজের পোলা যদি তাবলিগালার লাগে ঘুরোস, তাবলিগি শিখবি? নামাজের লাগে ঘুরলে নামাজ শিখবি? গাঞ্জাখরের লাগে ঘুরলে কইলে তালাশ করবি? কথা কর না কেন? ট্যাবলেট খরের লাগে ঘুরলে
বাপের চাউল চুরি করে ট্যাবলেট খাবি, বাবার পকেটের পয়সা পুরি করে ট্যাবলেট খাবি, কথা কও না কেন? আর রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মগামগু মতো ওয়াজ শুনবি, ভিতরে ঢুকবি না, মনে হয় না আগুন লাগছে। জমিনের মালিককে, যারা এই প্যান্ডেলে বসে আছেন এই শীতের রাত্রে, আমি তোদেরকে বন্ধু বানাই আজকে দুনিয়া স্যার, এই মাঠ সার বছর কান মারহাবা। আর যদি জীবনে কোনোদিন এই এলাকায় না আসি, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে। আল্লাহ যদি আমার মাফ করে, তোরে থুয়ে জান্নাতে যাবো না ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। আবার আমাদের মতো মুসাফির শত শত মাইল পথ অতিক্রম করে এখানে আসি, কোথায় রয়েছে আমার বাড়ি, কোথায় রয়েছে আমার ছেলে মেয়ে, কোথায় রয়েছে বিবি বাচ্চা, সব ফেলে তোমাদের দেশের মেহমান হয়ে আসছি। তোমার কি মনটা চায় না যে বন্ধুর সাথে, এই জিহাদের সাথে একটু বন্ধুত্ব করি? যদি আমার সাথে বন্ধুত্ব নিয়ার থেকে থাকে, কোরআন বুক কিনে বলছি আমি জান্নাতে গেলে তুইও আমার সাথে যাবি, কিন্তু যারা দূরে রইলি তুই আমার দেখতেও পাবি না। একসাথে বলেন, এই জমিনের মালিককে, এই আল্লাহ আছে না? আবদুল্লাহ এখন গাছে ফু দিলে গাছ মরে যায়, হঠাৎ করে আবদুল্লাহ যেই বাজারের উপর দিয়ে, গড়াইয়া বাজারের উপর দিয়ে রাজদরবারে যেতে হয়, ওই গড়াইয়া বাজারের সভাপতি দেখে দোকানের জাপ লাগাইয়া শাটার লাগাই বইরিস, দোকানদার কেউ দোকান খোলে না। আবদুল্লাহ বলে, কি ব্যাপার, আজকে দোকান যেখানে শত শত মানুষের সমাবেশ, আজকে বাজারের দিন, কেন দোকান বন্ধ? বাজানরে একদম ডেকে ডেকে কয়, আব্দুল্লাহ তোরে এক বছর তোর পিছনের টাকা খরচ হচ্ছে। কয়, হ্যাঁ আব্দুল্লাহ রে, আজকে দেখবো বাচ্চার টাকা জলে না স্থলে প্রমাণ হয়ে যাবে। কারণটা কি বলেন তো দেখি, আমাকে গড়াইয়া বাজারের চাই রাস্তার মোড়ে, দিনাজপুর ঠাকুরগাঁ যাওয়ার রোডে বিশাল বড় 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে আছে। বাঘ শুয়ে আছে মানে কয়, হ্যাঁ 25 হাত লম্বা, চোখ দুইটা এত বড়, হা করলে তোর মতো আবদুল্লাহ দুইটা ডুববো। আবদুল্লাহ কয়, বাঘ শুয়ে রয়েছে তাতে কি হয়েছে? আমি আর রাজি করব না, আমি আর রস করুন। এবার লাস্ট চান্স, আব্দুল্লাহ রে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে আছে। আব্দুল্লাহ কয়, বাঘ শুয়ে আছে তাতে কি হয়েছে? বাঘের বয়স এই সকাল 10টার থেকে নিয়ে বিকেল পর্যন্ত একটা মানুষ দোকান খোলে না, বাইতে যায় না, তুই কষ্ট কি হয়েছে মানে? আব্দুল্লাহ বলে, কি করতে হবে তাই বলো। বাজারের সভাপতি বলে, আব্দুল্লাহ রে তোর জ্যোতিষীর বিদ্যা কি শিখছোর আজকে প্রমাণ হয়ে যাবে, আজকে যদি তুই জ্যোতিষীর বিদ্যা দিয়ে বাঘ সরায় দিতে পারোস, এই আমানের ভিতরে সবচেয়ে বড় উস্তাদ তুই হয়ে যাবি। আব্দুল্লাহ বলে, আমি বড় উস্তাদ হয়ে যাবে কয়? হ আব্দুল্লাহ বলে, আমার জীবনের প্রথম টেস্ট, আমার মাবুদের কালাম সত্য না জ্যোতিষীর বিদ্যা সত্য প্রমাণ হবে আজকে। একটু জোরে কোন তো। আব্দুল্লাহ সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিয়েছে, সোলা বুট চিনেন? কেমন কালো, যেটা কালো ওটা যদি না চিনেন তাহলে জাগোবাড়ি ছাগল আছে অগোবাড়িকে যাবেন। উনি সকালবেলা যখন লিফটিং করে তখন দেখবেন সোলা বুট কারেকে বলে, কথা বলে না কেন? এই সোলা বুটের মধ্যে দুইটা পাথর হাতে নিছে, হাতে নিয়ে আব্দুল্লাহ পড়তেছে প্রথম, দেখা যাবে কার ইমানে কত শক্তি। রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামনয়ং পাদং পাদং পং পং পং, বাজান রে আওয়াজ দিয়ে যখন নিক্ষেপ করছে, বাঘ আগে আসলে ঘুমাইয়া মন্ত্র শুনা ভা করে যাইয়া উঠছে। বাজারের সভাপতি কয়, তত্তর গোড়ার ডিমের মন্ত্র, এই গোড়া হিংস তুমি, এত সময় ঘুমাই আসলে বাঘ তার দিছে চেতাইয়া, এত সময় বেলা আসিলাম এত পয়সা খরচ করে ইয়া হি গাইছিনি। আব্দুল্লাহ কয়, রাখেন চেতেন কে,
এত সময় দিছি ঘোড়ার ডিমের মন্ত্র, এখন দেবো বাঘ মারা মন্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা বলেন والسماي ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود عبدالله বলে আল্লাহ একটা বছর তোমার কালাম শিখছি গোপনে, কেউ জানে না, তুমি আজকে জাহির করে দিও যে আমার তোমার কালাম সত্য। আব্দুল্লাহ পড়তেছে, পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন এই সূরাটা যদি কেউ তিনবার পড়ে এক খতম কোরআন শরীফ পড়ার সব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, অন্তত যাদের মা নাই তিনবার পড়ে একটা কোরআনের খতম লয়ে অ্যাকাউন্টে বসেন, মোনাজাত করবেন, কবুল হয়ে যাবে। যারা পরীক্ষায় পাশ করতে পারো না, কুল ভল্লার সুরা 50 বার পড়ে পরীক্ষার হলে যাবা, সবাই ফেল করলে তুই করবি না। যাদের বাতের রোগ আছে, বাতের রোগ চেনেন না, দেখো বাতের রোগ আছে, সুরা ইখলাস ফাতেহা 50 বার পড়বেন, পানিতে ফু দিয়ে খাইবেন, ভালো হয়ে যাবেন। পারবেন না? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يكن له এই সেটার বরকত আর শুনবেন, কোন মহিলার স্বামী যদি অন্য পুরুষ মহিলার লগে পিটিশ পিটিশ করে টেলিফোনে, বউরাই কার একজনের লগে ভাব করে, এই সূরা 300 বার পরে মহিলা যদি পাতিলার মধ্যে চাউলের মধ্যে ফু দিয়া স্বামীরে বাতরাইন দেখাওয়ায়, ওই মহিলার বাত পেটে গেলে তার দুশ্চরিত্র ভালো হয়ে যাবে। আমি আর ওয়াজি করব না, ধরবি এত বড় তদবির দিছি, আর বড় ও মহিলাকে পক্ষে কইলে তোমার গোবাল লাগতো, মানে তুমি ফিটিশ ফিটিশ করবা, তোমার বউ ফিরেই হেলাই বাইর লেগে কইবা না। হে যুবক, আর একটা তদবির দিয়ে যায় আলহামদুলিল্লাহ। কোন কেউ যদি মনে মনে বাবস করে, কেউ জাদু করছে, জাদু আছে না যে শ্বশুর বাড়িতে জাদু করছে, তোর মারে তোরে দূরে রাখতে চায়, বউরে তোর মনে মনে ভাববি এটা ছুটতে হইব, কেমনে ছুটবি, সুরা এখলাস 300 বার পড়বি, পড়িয়া শ্রেণীর মধ্যে ফু দিয়া শরবত বানাই খাবি, দুনিয়ার এমন কোন জাদু বান টোনা নাই তোকে গ্রাস করতে পারে, পারা যাবে না? পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সুরাটা ভালো না খারাপ? বাজান রে আব্দুল্লাহ তিনবার তেলাবাত করে যখন ফু দিছে পাথরে, এখন আর পাথর নাই, ওটা হয়ে গেছে বোমা, যখনই পাথরটা নিক্ষেপ করেছে মাত্র 3 মিনিটের বিতায় বাঘটা 3টা দাপানি দিয়া মারা যায়। বাজারের দোকানদারকে আব্দুল্লাহ করলি কি, সবকা মেরে দিলি? আব্দুল্লাহ এক নাম্বার জ্যোতিষী, ওই বুড়াটা বাপ, ওই ইমাম সাহেবের কথা হনন যাইব না। এখন সবাই মিছিল করতেছে, তোমরাও করো, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। বাঘ মারছে কে? জোরসে বলো, সবাই বলো, বড় ওস্তাদ, বুড়া ওস্তাদ, সবাই মিছিল করতেছে, বাঘ মারতেছে, বাঘ মারছে কে? সবাই বলো। মিছিল করতে করতে 12-13 বছরে আবদুল্লাহ গাড়ে করে রাজ দরবারে গেছে, এন রাজা জিজ্ঞেস করে ইসুফ জুনু আস, এ আমার মগা তোর গাড়ে কে? মগা কইও না, এইডি আসল, কই কেন বাঘ মেরে লাইছে? বাদশাহ কয় কস কি, তাহলে এমন করা মন্ত্র শিখে লাইছে? আবদুল্লাহ কয় হা রে হুজির। জি স্যার, যেই জ্যোতিষীর বিদ্যা শিখিয়া আমার আব্দুল্লাহ বাঘ মেরে ফেলেছে,
জ্যোতিষীর বেতন আগে কত ছিল? স্যার 2500, একসাথে করে ফেলা 5000। একজনে কইছে কি, তোর বাপরে দেখলাম পিডাইয়া গড়াইয়া বাজারে কাজ করে তুইছে, কয় আলহামদুলিল্লাহ। আর এক বেটা দোকানের ঝাঁপ ফুলে দিছে ওর মাথা ধরে বারে, কয় আল্লাহু আকবার। তোর মতো পোলারে বাইরে শহীদ করা জায়েজ আছে, কথা কন না কেন? এবার আমি নাউজুবিল্লাহ কইন কেমন, কয় বেতন কত আছিল? কয় 2500, করে দে 5000। আব্দুল্লাহ কয় হায় হায় রে, কার গাছে কাডাল ফাহে আর কে মোছে তেল দেয়? কার বিদ্যা দিয়ে আমার মাওলার কালাম দিয়ে বাঘ মারলাম আর হেরা জ্যোতিষীর বিদ্যা ঠিক বলে হিগে আমি পড়ছি। যজ্ঞা এখন বললে অসুবিধা আছে, ঠিক না? বা ঠিক জোরে কন আবদুল্লাহকে। এখন আমার দল ক্ষমতায় না, ক্ষমতা এলো শয়তানের দল। অতএব এখন পারুম না, যখন আমার দল আসবে তখন অ্যাকশন দেখাম। জ্যোতিষী তোমার বেতন বাইরে গেছে, তোমার এমন বিদ্যা শিখেছো যে আবদুল্লাহ বাঘ মারি লাইছে। এখন জ্যোতিষীর চিন্তায় পড়ছে ঘটনা কি, আরে এক বছর পর্যন্ত রগায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামানং পাদং পাদং পং পং পং, এই তো গেলাম বাঘ মারা মন্ত্র তার 5 বছর লাগবে, ও কেমনে বাঘ মারলো? আজকে আসুক তো, কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই। হ্যাঁ আরে তাফসি তো শুরু করে নাই, পাইলিং চলতেছে। আল্লাহ আকবার বলেন তো, কারেন্ট গেছে গা বেটা, গো মন খারাপ। এ কই যাও তোমরা, এ তোমরা তিনজন কই যাও, তোমরা গেলে আমি ওয়াজি করুম না আজকে। এ বহ মিয়া, আরে বহ পরে আমার লাল ভাই জায়গা। আল্লাহ আকবার জোরে কহান গড়াইয়ার লাল ভাই গত বছর যে দিছে কি প্যান্ডেল, লাল ভাইরে ভাবছে আমি চিনি না লাল বাদশা, যদিও বেটা দেখতে কালা লাম আলো লাল। একজনের নাম দিয়েছে লাল মেয়ে, আরে কালার কালা লাইট দিয়ে দেখেন জানে হ্যাঁ রে। একজনের নাম হলো দলা মেয়া, আরে ভাই রে ভাই হ্যাঁ দেখলে কাউয়ে কয় তুই দিয়ে আমার যাইতে ভাই। আল্লাহ আকবার জোরে বলেন তো, এই লোকটার মন এত ভালো, আমি দোয়া করি জোর করে আল্লাহ আকবার। অবাজান আমি একটা এতিমখানা করছি 6 তলা, ওই হাজি সাহেব জানে আমার এই ওয়াজের পয়সা দিয়া, গতবার আমার লাল ভাই আমার মাদ্রাসায় 1000 টাকা দিছিল, আমার মনে পড়ে আলহামদুলিল্লাহ বলেন। তখন আমার মাদ্রাসা হয় নাই, এবার তো হয়ে গেছে, আমার মাদ্রাসায় 160 জন ছেলে। আমি যখন গতকালকে মাহফিল করছি কোরআন আমার হাতে, ওই যে ভাইজান আছে ওই মাদ্রাসার সভাপতি দিনাজপুরের, আমার মাদ্রাসায় গতকালকে 5000 টাকা দিছে এবং ওই মাদ্রাসায় সে 50000 টাকা দিছে। তার আগের দিন সভাপতি আমার মাদ্রাসায় 2000 টাকা দিয়ে দোয়া চাইছে, হুজুর আপনার মান নামে মাদ্রাসা করছেন। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে? তাকান দিকে, জ্যোতিষীর বাড়ি যখন আবদুল্লাহ গেছে, আবদুল্লাহ জিজ্ঞেস করছে আবদুল্লাহ বাঘ মারলি কি দিয়া, কয় দরজা লাগাই লই লাগা, কয় তুই চোখ ঘুরানি দিলি আমার ভয় লাগে। কারণ কি জানেন, শোনেন কোরআন আল্লাহ কি বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা দুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন তো আমার মাবুদের কালাম দিয়েই ইমানের শক্তি বাড়াবে, ঠিক না? ঠিক আবদুল্লাহর তো ইমানের শক্তি দিয়ে পুরা ব্যাটারি চার্জ। দরজা লাগাই দিয়ে কয় তোমার ঘোড়ার ডিমের মন্ত্রী দিয়ে বাঘ মারি নাই, আমি আমার মাওলার কালাম দিয়ে বাঘ মারছি। বলে আবদুল্লাহ তুই এই কালাম কার কাছ থেকে শিখলি? রাজদরবার যে তোর নামে কয়ে দেবো, তুই GMB। আবদুল্লাহ বলে পারলে যা, যখন উঠতে গেছে গাল ডিজিটাল হয়ে গেছে, আমি আর ওয়াজি করুম না, গাল কি হয়ে গেছে? আবদুল্লাহ গাল কি হইল? আবদুল্লাহ তোর মন্ত্রী দিয়ে ফিরে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আছে না নাই?
কিছু কিছু আল্লাহর আলী মুওয়াজ কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, ইমাম সাহেবরে জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানায় হেলায়, ইমাম সাহেবের মারি তুলে বকা দেয়, যারা ইমামদেরকে গালি দিবেন মরার আগে যে ডিজিটাল হয়ে যাবে গাল। স্টক কইরা আসি তো কথা কর না কেন, আহম্মদ সব হিসাবে গালি দাস না, আহম্মদ সব হিসাবে যে ছাত্রগুলো আছে প্রসাব করে দিলে বাইসে যাবি। 104 বছর বয়স, এখনো পর্যন্ত আমার মাবুদের কোরআন, এখনো পর্যন্ত একটা রাত তাহাজ্জুদ মিস নাই। আলেমদেরকে যত বকা দিবি গাল ডিজিটাল হইয়া মরবি। আব্দুল্লাহ কয় পারলে যা ওঠা দিছে গাল ডিজিটাল হয়ে গেছে। আব্দুল্লাহ কয় কি কি হয়েছে কয় গেছে। আব্দুল্লাহ কয় তোর মন্ত্র দিয়ে ঠিক কর, কাম হয় না কয় আমি দেই দে। আব্দুল্লাহ পড়ে ফেলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সেকেন্ডের ভিতর আল্লাহ ভালো করে দিছে। আব্দুল্লাহ বলে এখন বল কার মন্ত্র সত্য, কয় তোরডা, তো আমার দলে আয়, কয় না তাহলে আমার ক্রেডিট থাকবো না, আমি তোর কোনো ক্ষতিও করবো না কিচ্ছু করবো না, তুই যা তুই ওপেনলি কাজ না করস গোপনে কর, আমি কারো কাছে তোর গোপন ফাঁস করবো না। বাজান রে যখন শুনলো আব্দুল্লাহ বাঘ মেরে ফেলেছে পুরাই আমানের ভিতরে এলান হয়ে গেছে, একজন কুষ্ঠ রোগী রাস্তার পরে দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে এই শরীরটা ডায়াবেটিসের কারণে গোস্তগুলো পচে গেছে, আব্দুল্লাহ তুই পারবি নি আমার শরীরটাকে ভালো করে দিতে? আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আব্দুল্লাহ বলে শোনেন শরীর ভালো করতে পারবো কিন্তু শর্ত একটা, শরীর আমি ভালো করবো না কে করবে? আব্দুল্লাহ এই আল্লাহ নাম তো ব্যান করে দিছে তোমার বাবা। আব্দুল্লাহ বলে আল্লাহ নাম ব্যান করে নাই ও নিজেই ব্যান্ড হয়ে যাবে। তুমি আল্লাহর পর ইমান আনো, ইমান আনছে বিসমিল্লাহ বলে আব্দুল্লাহ শরীরে হাত দিছে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ বলে দিছে তুমি আপাতত মানুষের কাছে বলবা শরীর ভালো করছে আব্দুল্লাহ, কিন্তু মনে মনে রাখবা কে ভালো করছে? বাজান এখন কামবেন, আমার আল্লাহ এখন আছে না নাই? আছে আছে। আরে পুরা যত লোক আছে এমানের ভিতরে সব কুষ্ঠ রোগী আব্দুল্লাহ গোপনে গোপনে রোগ ভালো করে ইমানদার বানাই ফেলছে। হঠাৎ করে একজন জন্ম অন্ধ আসছে, আব্দুল্লাহ রে কুষ্ঠ রোগী যদি তোমার হাতে ভালো হতে পারে আমার বিশ্বাস তুমি জন্ম অন্ধকেও ভালো করে দিতে পারো। ও আব্দুল্লাহ তোমার এই বরকুতি হাত কানা আমার চোখে বুলাইয়া দাও, আমার বিশ্বাস আমার আল্লাহ আমারে ভালো করে দিবে। আব্দুল্লাহ বলে চক্ষু ভালো করতে পারি শর্ত একটা, ইমান আনতে হবে কার উপরে? গোপনে কালেমা পড়াইয়া চক্ষু ভালো করে দিলে এমানের মধ্যে যত বাবা চক্ষু অন্ধ লোক আছে সব আব্দুল্লাহ ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করে বাজান গোপনে গোপনে ভালো করে দেয়। হঠাৎ করে বাদশা জানতে পাইলো জন্ম অন্ধ আব্দুল্লাহ ভালো করে কুষ্ঠরোগ ভালো করে, বাদশা মনে করছে জ্যোতিষীর বিদ্যায় করে। বেতন আগে কত আসলো? 5,000-10,000 কর। যখন এবার বেতন বাড়াইতে গেছে জ্যোতিষ কয় আমার বেতন লাগবো না এমনি পড়াইছি, কেন কইতে গেলে আবার গাল ডিজিটাল হয়ে যাইব, মনের কথা মনে রয়েছে। আল্লাহ আকবার বললেন না? আব্দুল্লাহ তুমি যে হো না বাবা, কি ও বাবা দেহ না কি আমার মুখ, আমার যে মন্ত্রী, আমার যে মুখ্যমন্ত্রী কয় হ ওর যে এক ব্যাটারি দেহ না, ওর চোখ একটা পাওয়ার আছে আর একটা নাই, ওর চোখটা ভালো করে দে এখন দিলটা নরম করবে না। আব্দুল্লাহ বলে এতদিন তো গোপনে গোপনে কালেমা পড়াইছি আজকে তো ধরা খেয়ে যাব। আল্লাহ ও আল্লাহ এতদিন দাওয়াতের কাজ করছি পাহাড়ের গুহায় গুহায়, আমি ছোট্ট মানুষ
মন্ত্রীর যখন এই দাওয়াত দিতে যাব চোখ ভালো করতে গেলে তখনই তো ধরা খেয়ে যাব। মামা না কমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ, এর ঈমানের দাওয়াত দিলেই তো সুবিধা হয়ে যাবে। সবাই বলে দিল, শোনেন আমি বাদশার সবচেয়ে বন্ধুর চক্ষু ভালো করব রাত 12টার পরে। রাত 12টার সময় ডাক দিয়ে কয়, ও বাচ্চার মন্ত্রী কয়, কি চক্ষু ভালো করব, তুমি একা থাকবা, আর কেউ ঘরে থাকতে পারবে না। ঘরের মধ্যে ঢুকিয়েই বললেন, বলেন তো এখন আপনার আমার মাঝে এই ঘরের মধ্যে কে কে আছে? যুবক, এখন একটা আওয়াজ দিবি ভাই, তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, 13 বছরের আব্দুল্লাহ। মন্ত্রী বেঈমানরে যখন বলছে, বলেন তো এই ঘরের মধ্যে কে কে আছে, তাহলে ট্রিটমেন্ট করব। বলে, এই ঘরের মধ্যে আমি আছি, তোর মা আছে, আর তুই আসর, আর কেউ নাই, তিনজন আছি, আব্দুল্লাহ কায় আর একজন আছে। বলেন তো সে কে কে কে? খুব প্রেম লাগায় বলেন, সে কে কে? আব্দুল্লাহ জন কইছে, আর একজন আছে, সে ডাইনে তাকায় বামে তাকায়, চোরের মতো দেয় না, তারপরে পান্না কয় না, তার নাম উফুকিবিল অহুয়াবিল উফুকিল আলা, তার নাম হলো আমার আল্লাহ। ও তুই এই আল্লাহরে দিয়ে আমার চোখ ভালো করবি? এক্ষুনি যে রাজদরবারে বলে দেব, তুই এই কাম করছো? বলে, পারলে যা, যখন ওঠা দিছে গিরের বল নাই। আব্দুল্লাহ, গিরাও নাই এখন তো চোখও নাই, আব্দুল্লাহকে পারলে যা, তোর বাদশা বলে সব ক্ষমতার মালিক, আব্দুল্লাহ জীবন যৌবন সব দিব, গিরা ভালো করে দে, চোখ ভালো করে দে, আল্লাহর জন্য আজ থেকে জীবন দিবা। আব্দুল্লাহ বললেন, ও চাচা, আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হলো এই আসমান জমিনের মালিক। আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। চক্ষু ভালো করে দিলেন, পা ভালো করে দিলেন, বজনরে আব্দুল্লাহ যখন দেখলেন পাঞ্জাবি গায়ে দিয়া, এই মাথায় পাগড়ি বাঁধিয়া, সকালবেলা এই বাচ্চার বন্ধু রাজ দরবারের দিকে যায়, এখন একটা আওয়াজ দিও, বাচ্চা বলে চোখ ফিরা পাইছর? কয়, হ্যাঁ, আমার আব্দুল্লাহ তোর চোখ দিছে। মন্ত্রী বলতেছে, না রে বেঈমান, আব্দুল্লাহ দেয় নাই, ওই আব্দুল্লাহরে যে বানিয়েছে, আমারে যে বানিয়েছে, ওই আব্দুল্লাহর মালিক যিনি, তোর মালিক যিনি, এই দুনিয়ার মালিক যিনি, তে আমার মালিক, তিনি আল্লাহু আকবার বলো। ভগবান কোরআনে কি বলে দেখেন এই সুরার মধ্যে, ওই ব্যক্তি বলতেছে, মন্ত্রী, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি সাক্ষ্য দেখছি, আসমান জমিনের মালিক যিনি, তোর আমার মালিক তিনি। এতদিন ক্ষমতার দাপটে তুই আমাদের অন্ধ করে রেখেছিস, জীবন দিয়া দিব রে বাজালিম, ঈমান দিব না। আপনাকে কষ্ট হয়ে গেছে, এখনই মোনাজাত করে দে। হ্যাঁ, স্পষ্ট কোরআন শরীফ আয়াত পড়ছে, তর্জমা করছে, আল্লাহু আকবার বলেন। ওমা না কওমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে আল্লাহ ঈমান দান করেছে ওই আল্লাহর পক্ষে কাজ করব, তোরে কোরবানি দেব। সাথে সাথে মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো,
সাথে সাথে জিজ্ঞেস করা হলো, আবদুল্লাহ তুলে এই কাম করে করে ভিতরে অনেক সদস্য বানাই ফেলছে, দেখতো কে কে? আবদুল্লাহকে অ্যারেস্ট করা হইলো, আবদুল্লাহ বাচ্চার ছাদে উঠলো, আবদুল্লাহ কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডাক দিলেন, আবদুল্লাহর বাহিনী যারা ইমান এনেছ কারা কারা আল্লাহর জন্য জীবন দিবা গা। হাজার হাজার আবদুল্লাহর বাহিনী বাদশার বাড়ি ঘেরাও করে ফেললো, আবদুল্লাহকে সহ অ্যারেস্ট করে ফেললো, জেলখানায় ঢুকাইয়া ফেললো। আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুত, এদেরকে মেরে ফেলার জন্য আগুনের কুণ্ডলি করা হইলো, আগুনের কুয়া খোঁচা হইলো, বড় বড় পাথর দিয়ে আগুন জ্বালানো হইলো। ওমা নাকামু মিনহুম ইল্লা আই উমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ, ও নবী, আব্দুল্লাহর বাহিনীকে যখন শিকল লাগাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আব্দুল্লাহ বলতেছে, ও আমার বাহিনীরা যদি ইমান ঠিক রাখো, ইমান ঠিক রাখি আগুনে পড়িয়া মরো, আগুন হবে জান্নাতের টুকরা, আর যদি বেঈমান হইয়া মরো, জীবনের ভয়ে এই আগুনটা হবে জাহান্নামের টুকরা। ও বাজার আব্দুল্লাহর বাহিনী যেটাই আগুনের মধ্যে ফেলে, সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে পড়িয়াই বাবা খিলখিল করে হাসে। বাচ্চাকে এটা আবার কেমন জাতি আগুনে পড়ে হাসে? তাহলে তো এটা আগুন না, এটা ইব্রাহিম নবীর ফুলের বাগান। সাত আগুনে পড়লে মানুষ কান্দে এনে হাসে, হে বন্ধ কর। আল্লাহ কোরআনে বলে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুত, কাদা ইয়াকুত, শয়তান ওখানে বসা, হে বন্ধ কর। বুদ্ধি একটা পাতাইছে, আগুনে পুড়ে ফেলাইলে এরা আমার আমার দলে আয় পড়বো, আবদুল্লাহর বাহিনী ছেড়ে দেবে, আবদুল্লাহর বাহিনী তো বাড়তাছে, এই যেগুলো আগুনে ফেলাই মারছি অগো ইমানদারি দেখিয়া, বাকি যেগুলো আছে সব ইমানদার হয়ে যেতেছে, আমি আমার দলে আনবো কেন, আমার ভোট কমে যাইতেছে। অতএব আগুন বন্ধ কর, আগুন বন্ধ করে দিছি। আবদুল্লাহ কি তোর এখন আগুনের মধ্যে ফেলে মারবো? আবদুল্লাহকে ফেলা, এদিক দিয়ে ফেলিব, এদিক দুটি যাব। আবদুল্লাহর ফেলছে হাত পা বাইন্দা, রশি পুড়ছে, আবদুল্লাহ ওই দিক দিয়ে উঠাইয়া পড়ছে। আবদুল্লাহ কয় টাটা, আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইদুহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ও নবী, ওই বেঈমান আগুনের গর্তের কাছে বসে ছিল, যখন বসেছিল ওই কাম করতেছিল, আমি আল্লাহ ওকে বাঁচাইতেছিলাম। আমার নবী কে ইমানদারকে বাঁচাইলা, তাহলে জান্নাত দিলে না কেন? সবাই আমি জান্নাত দিয়ে দিছি। কষ্ট হয় পাঁচটা মিনিট ওই লোকটারে ধরেন, হ্যারে বসান, নাহলে আমি অজু করব না। হ্যাঁ বইছে, আর পাঁচ মিনিট ওয়াজ করবো ইনশাল্লাহ, পাঁচ মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব। হ হ হ, চলবে 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 না বন্ধ হবে, চলবে বন্ধ হবে, বন্ধ হবে বন্ধ হবে, চলবে ইনশাল্লাহ, বলেন তো আল্লাহ আকবার জোরে বলেন। আয়াতটা পড়ি তারপর আবার শুরু করি, রেডি? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক। কোরআন শরীফ পড়ছি না কি পড়ছি? অনবি, আমি বেঈমানগুলোর টাইম দেই, দেখি ওরা ভালো হয় কিনা, ও মদ ছাড়ে কিনা, ও নেশা ছাড়ে কিনা, যদি নেশা না ছাড়ে আমি আল্লাহর এমন আজাবে ফেলবো কল্পনা করতে পারবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা কও, তোরে মরার আগ পর্যন্ত টাইম দিব আমার নবীর দোয়ার কারণে, কিন্তু মরার আগে তোর জীবনটা শেষ করে দিবে আমার আল্লাহ, কথা বল না কেন? বড় বড় নেতা গোতা হোতা মোতা জোতা দেখবেন মরার আগে অবস্থা কি হয়, কথা বলেন আরো জোরে আরো জোরে। কয়েকদিন আগে একটা নাস্তিক মরসার নাম বাদল, যে আলম আলমারে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল, কথা বলতে হবে, কথা বলতে হবে,
আলেমগো জানাজার কপালে হয় নাই, ওই আল্লাহ আছে না নাই, প্রমাণ হয়ে যাবে। আল্লাহ তাই কোরআনে বলতেছে, আমি ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ও নবী আমি আল্লাহ প্রশংসা করে কিনা আমি দেখতে পারি, যদি না করে এর পরেরটা পরে আছে, ঠিক না? ঠিক আবদুল্লাহ কে এভাবে মারা যাবে না হুজুর, কি ও বাচ্চা এসব জন্য আস, আবদুল্লাহকে পাথারে উঠাই, পাহাড়ের উপর উঠাইছে, আবদুল্লাহকে হাত পাও বেঁধে ছেড়ে দিছে, আবদুল্লাহ উড়ন্ত পাখির মতো উড়াল মেরে দিছে, নেমে গেছে। আবদুল্লাহর এই জীবনটা দেখে সমস্ত বাকি যেগুলো আসল মুসলমান হয়ে গেছে। একজন কয় স্যার এর পাহাড়ে পড়লো মরলো না, একটা কাজ করেন, আরে পানির মধ্যে ফেলাই মারি, বাজানরে সাগরের মধ্যে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হইল, হাত গরের মধ্যে বাঁচাইতে পারো না। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ রে দুনিয়ার মানুষ মারতে চাইলেও তোরে মারতে পারবে না। উপাদান আমার নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া বেঈমানা বুঝে হেল মারতে চায়, জিব্রাইল আমার নবীর বুকের মধ্যে নিয়ে আদর করে, নবী গো আপনার একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। আমার নবী বলে, ও জিব্রাইল আমার গলায় যখন গামছা লাগাইয়া টানে তুমি তখন কই আছিলে? হুজুর আমি আসিলাম আপনার পিছনে, আল্লাহ আমার বারবার না করতাছে, আমার নবী এই মায়ের খাওয়ার কারণে আমি ওই দিনাজপুর ঠাকুর গায়ের মুসলমানকে দিব মাফ করিয়া, যেই নবী বাজান মায়ের খাইল আমাদের লাগিয়া, আমার ওই নবীর কোনো বেঈমান যদি গালি দেয় এই দুনিয়ায় থাকার আর কোনো অধিকার না। হে আমার ঠাকুর গায়ের গড়াইয়ার ভাইরা, আমার নবী কোনোদিন পেটটা ভরে খায় না। এই সূরা যখন নাজেল হয় তখন আমার নবীকে বেঈমান থাপ্পড় দেয় গো বাবা, আমার ওয়াজ কমিটির ভাইরা তোমাদের ওয়াজটা আজকে মালিক কবুল করে নিবে আমার ভাইদের চোখের পানির খাতিরে। যুবক ভাই এই রাত 12টার সময় আমার আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ আব্দুল্লাহরে যদি আগুন থেকে পানির থেকে বাঁচাইতে পারো তুমিও তো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো, কারণ ওই আব্দুল্লাহ ছিল ঈসা নবীর ধর্মের উম্মাদ আর আমরা হলাম তোমার দামি নবীর উম্মাদ। ওই আব্দুল্লাহর সারা জিন্দিগির আমল যদি এক পালায় দেয়, এই গড়াইয়ার মাহফিলের একটা উম্মতের একদিনের চোখের পানি যদি এক পালায় দেয়া হয়, ওই আব্দুল্লাহর গোটা জিন্দিগির আমলের চাইতে আমাদের একটা রাত্রে আমল আল্লাহর কাছে অনেক দামি। হে যুবক ভাই এখন একটা আওয়াজ দিছে ভাই, এই দামটা তোমার আমার কারণে নয়, একমাত্র আমার নবীর লাগিয়া, আমার ওই এতিম নবীর যদি কেউ গালি দেয় এবারে দুনিয়ায় থাকতে দিব না। রাজি আসো না নাই, কে কে রাজি আসো আল্লাহকে সস্ত্র মতো আওয়াজ দিয়ে দেখায় দাও, এ যুবক আমার দিকে তাকারে ভাই, আমার বিশ্ব নবী কাদিয়ার কয় সাহাবীরা আমার জীবনে কোনোদিন কাউকে বাপ বলে ডাকলাম না, আমি আমার মাকে কোনোদিন তৃপ্তি সহ করে মা বলে ডাক দিতে পারলাম না, আমার মেরে হাত দুটাকে লাল করে দিল, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাইকো, আমার এই মায়ের কথা শুনিয়া গড়াইয়ার মুসলমানগুলি কাব্য, আমি বিশ্ব নবী তাদেরকে রাইখে জান্নাতে প্রবেশ করব না। ও আমার মাহারা ভাইরা বাবারা ভাইরা, এই হাজার হাজার মুসলমান দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখাও, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি,
এই যে হাজী সাহেব, যে তোমাদের এই মাহফিলে উপস্থিত করার জন্য নিজের অনেক পকেটের টাকা খরচ করে আল্লাহর বান্দা আমারে মোবাইলে হাজির করার জন্য কত পরিশ্রম করছে। আজকে হাদিস সাহেব আমারে বলে যে হাদিস সাহেব, আমি যখন হজে ছিলাম তখন আমার বাবা চলে গেছে। তার বাবার মতো দামি আর কে আছে ভাই? আমি যতবার কাবা শরীফ ধরে কাঁদছি প্রথম আমার মায়ের জন্য কাঁদছি। ওই যে দেখো আমার বাবারা কাঁদে, কেন কাঁদে জানো? হয়তো আমার ওই বাজানের মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, তোমরা আমার কষ্টটা বুঝবা না। আমার মতো যাদের মা নাই তারা বুঝবা মা কি জিনিস গো ভাই। শুধু একটা আওয়াজ দিবানি, জীবনে কোনোদিন মায়ের অন্তরে কষ্ট দিবা না, রাজি আসো না নাই? কে রাজি আসো আল্লাহকে হাত তুলে দেখাও। নারায় তাকবীর। আর একটা ওয়াদা দিবা, যতদিন বাঁচবা বাবারে ভালোবাসব। এই মাহফিলে যাদের বাবা নাই, এই আব্দুল্লাহর মতো এতিম গো বাবা, বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? করবা ভাই করবা। আমি যেরকম আমার মার জন্য, ওই দেখ বাইরে বসে বসে কান্দে। তোদের যাদের মা আছে বুঝাইতে পারবো না মা কি জিনিস। তুই বাড়িতে যাই বলবি মা দরজাটা খুলো, আমি ইলিয়াস রহমান জিহাদি সে 12 বছর বয়সের থেকে বলতে পারি না মা গো দরজাটা খুলো। বাড়িতে গেলে মা সেই বাস বাগানের নিচে আমার মা শুয়ে আছে, মার কবরের কাছে যে বলে মা গো আমি বাড়িতে আসছি, কত মা আমার দেখতে আসছে, আমাদের বক্তা সাহেব আর যে মা তুমি তো মানে দেখতে আসো না গো মা, আমার তো তুমি দেখতে আসো না। এই বছর হজ করে আসছি, বিশ্বাস করো ভাইরা আমি সবার জন্য রুমাল আনছি, আমার চাচা করার জন্য চাষিদের জন্য হেজাব আনছি, সবাই আসছে নেয়ার জন্য, কেউ জমজমের পানি কেউ খেজুর নিতে আসছে। আমি মার কবরের কাছে যে কান দিয়ে বলি মা সবাই সপ্তাহ নিতে আসছে, তুমি তো কিছু নিতে আসলো না গো মা। যুবক ভাইরা, তুমি দোকানের ইনকাম দিয়ে ছেলে মেয়েরে মানুষ করতেছো, তোমার মার জন্য তুমি কি করছো? ওয়াশ কমিটির ভাইরা, সভাপতিরা, সেক্রেটারিরা, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আজকে কোরআনের তাফসিরে বসে একটা ওয়াদা দিবেন, এই রাত 12টার সময় যতদিন বাঁচবেন কোনোদিন মায়েরে কষ্ট দিবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, কে রাজি? আল্লাহ হাজার হাজার মহিলা পুরুষকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইজান আমি একটা ঘটনা বলবো, বলবো আমার বিশ্বনবী মা বাপরে কত ভালোবাসতেন, হুজুরের দুধ বা হালিমায় সাদিয়া, হুজুরের দুধ বাবার নাম হালিমায় সাদিয়ার স্বামী। হালিমায় সাদিয়ার স্বামী আমার নবীরে নিতে চায় নাই, ওই এতিম ছেলের নিলে তোর কি পাবি? হালিমায় সাদিয়া হলো দেখো আমার স্থানে দুধ নাই, আমার কেউ বাচ্চাও দিতে চায় না, এতিম দ্বারাই লইয়া যায়, আল্লাহ দিলে এতিমের দ্বারাই দিতে পারে। আমার নবীরে নিয়ে যখন মা হালিমায় সাদিয়া কোলে নিজ বাবা, মাত্র এক মিনিটের ভিতরে মা হালিমায় সাদিয়ার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। যেই হালিমার স্তনে দুধ ছিল না আল্লাহ দুধে ভরপুর করে দিছে। হালিমায় সাদিয়া যেই গাধার উপরে আরোহণ করে আসছিলেন ওই গাধাটা আল্লাহ শক্তিশালী করে দিছে। হালিমায় সাদিয়া বাড়িতে যাওয়ার আগে দেখে তার ছাগলে দুধ হইতো না, তার ঘরে খাবার ছিল না, তার খেজুর গাছগুলো মরে গেছিল পানির অভাবে। হালিমায় সাদিয়া 3 দিন পরে যায় দেখে তায়েফে সমস্ত গাছগুলো তাজা হয়ে গেছে, উটের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত। আমি আপনাদের সকলকে বলবো এখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। হ্যাঁ যুবক, এই ভাই তোর পাও দুইটা তোর ছুটবি না। এই এ যুবক, এই আমি কালেকশন করব না বয়। এই যুবক, এই উঠবি আর আমার আল্লাহর কাছে তোর বিরুদ্ধে নালিশ করবো আমি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন তো দেখি। এই চোখের পানি দিয়ে রাত গভীর রাত্রে আমার সাথে ওয়াদা দেন তো, ওদের আপনিও মা হারা সন্তান, আমার মা আছে কিন্তু অসুস্থ, আমি চাই আমার মার জন্য একটু দোয়া করে যাইতে। হাত দুইটা তুলে দেখান তো হুজুর, মোনাজাতের আগে কেউ যাব না?
আল্লাহ দেখো, তুমি দেখো আল্লাহ কারা হাত তুলছে, আমার এই বন্ধুদেরকে তুমি নৈরাশ করো না, আমার বন্ধুরা এই শীতের মধ্যে বসে আছে, যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলেন নামান হাত আবাজান, আমি কোরআন বুকি নিয়ে বলছি, ওয়াদা করলাম যদি আল্লাহ আমার মাফ করে আপনাকে আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ বলেন তো। তাহলে এখানে একটা কোরআনের মাদ্রাসা আছে, এখানে একটা মসজিদ আছে, আল্লাহর কোন ওলি আছেন।